नमस्कार अपना देखें चौबीस घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन आज तुम्हारे कैड़े निच्छे बीजेपी ये तो हवे गाड़ी पर लाल लाभ और गाड़ी कारण तुम्हें जे काज करबे तारा से काजी करछे आजके आमरा बोलते चाई एकटा भयंकर शक्ति भयंकर विपद देशेर जे सरकार मोदी सरकार राज्य तृणमूल सरकार एदेर एक प्रंत थाकार मतन कोनो आर होच्छे क्षमता नेई এবং তাদের থাকার কোনো দায়িত্ব নেই, তাই আমি বলবো যে বন্ধুগণ আগামী দিনে প্রতিনিয়ত তারা হচ্ছে কিভাবে আজকে সুযোগ আসছে, কোথায় সুগেন্দ্র অধিকারী আসছে, কোথায় অর্জুন সিং আসছে। মানুষকে ধর্ম নিরপেক্ষতার কথা না বলে ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করছে এবং এই বিভাজন তৈরির চেষ্টা করছে আপনারা লক্ষ্য করে দেখেছেন। ধর্ম ছাড়া হচ্ছে আমাদের দেশের সরকারের কোনো পথ নাই। আমাদের দেশের সরকার হচ্ছে রাম নিয়ে ভক্ত এবং রাম নিয়ে তা হচ্ছে কি হচ্ছে রাম নিয়ে রাম হয়। আজকে আপনাদের কি কর্মসূচি হচ্ছে? আমাদের মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা জ্যাঠা কর্মসূচি গ্রহণ করেছি। শ্রমিক জ্যাঠা কি দাবি নিয়ে সিআইটির পক্ষ থেকে কি দাবি নিয়ে? আমাদের দাবি হচ্ছে যে আমাদের রাজ্যের যে শ্রম কোড, দেশের সরকার যে শ্রম কোড পাস করে সেইগুলোকে বাতিল করতে হবে, কৃষি আইনটাকেও বাতিল করতে হবে এবং তাছাড়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত যে কলকারখানাগুলো আছে যেগুলোকে বেঁচে দিচ্ছে, যার শেয়ার বেঁচে দিচ্ছে সেগুলোকে রুখতে হবে। এছাড়া হচ্ছে আমরা বলেছি যে আমাদের 100 দিনের যে কাজ সেই কাজটাকে হচ্ছে যে আমাদের 200 দিনে বাড়াতে হবে এবং বিভিন্নভাবে আমাদের শ্রমিকদেরকে যাদের আয়কর দেয় না তাদেরকে 7,500 টাকা দিতে হবে, 10 কেজি খাদ্যশস্য তাদেরকে পৌঁছে দিতে হবে। এরূপভাবে আমাদের 7টা আমাদের দাবি আছে, তার সাথে আমরা কিছু আরও যুক্ত করেছি। আমরা এটাও বলতে চাই যে আমাদের দাবির মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে, যেটা আমাদের সিটু শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে, যেখানে 2,000 কোটি টাকা আমাদের নির্মাণ কর্মীদের আছে জমা সরকারের কাছে, সেটাকে তুলে নিয়ে তারা ট্রেজারিতে জমা দিয়েছে 1,116 কোটি টাকা। এবং শুধু তাই না, এখানে আমাদের পরিবহন দপ্তরের যে সমস্ত আমাদের শ্রমিক আছে সেই শ্রমিকদের 184 কোটি টাকা তারা তুলে নিয়ে ট্রেজারিতে জমা দিয়েছে। এইগুলো হচ্ছে আমরা আমাদের এলাকার প্রত্যন্তরে সমস্ত জায়গায় মানুষের কাছে আমাদের রাজ্যের সরকারের কী কাজ, তারা কী করছে এবং দিল্লির যে আইনগুলো পাস করেছে সেই আইন হচ্ছে শ্রমিক মারা আইন, সেই আইনের বিরুদ্ধে আমরা এই শ্রমিক জ্যাঠা আজকে বার করছি। আর আর কী করছেন, আর কী করছেন ওই যে বাজারে বাজারে? আর আর আমরা যেটা করছি, আমরা সকাল 9টাতে আমরা শুরু করেছি। কোথা থেকে? কুসুমগ্রাম থেকে শুরু করেছি। কুসুমগ্রামে শুভ সূচনা হয়ে কুসুমগ্রাম করার পর আমরা মাহমুদপুরে গেছি, মাহমুদপুরে আমরা সভা করেছি, আমরা রায়গ্রামে আমরা সভা করেছি, আমরা টাইগ্রামে সভা করেছি, সারা ব্লকটাই করলাম, সারা ব্লকটাতে সমস্ত গঞ্জেতে আমরা সভা করি। সভা করছি। আর কী করছেন? সভা করছি এবং সভা আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়।